আপনি কি ক্রেডিট কার্ড নিতে চাইছেন অথবা আপনি ক্রেডিট কার্ড ইউজ করছেন তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে ক্রেডিট কার্ড কি, ক্রেডিট কার্ড জন্য কিভাবে আপনি আবেদন করবেন, ক্রেডিট কার্ড কাদের জন্য এবং ক্রেডিট কার্ডে কি কি সুবিধা আছে এবং ক্রেডিট কার্ডে কি কি অসুবিধা আছে এবং এই ক্রেডিট কার্ডে যে আপনি বিলটা আপনার হবে সেই বিলটা কিভাবে অনলাইনে পেমেন্ট করবেন এ টু জেড তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেব। সেই জন্য যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম বলবো ক্রেডিট কার্ড কি। তো ক্রেডিট কার্ড হলো ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের মতোই একটা কার্ড, কিন্তু এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনি ডেবিট কার্ড হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে, কিন্তু ক্রেডিট কার্ড কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে না। আপনি ডেবিট কার্ডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন, কারণ এই ডেবিট কার্ড কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে। কিন্তু ক্রেডিট কার্ড ব্যাঙ্ক থেকে নেওয়ার সময় আপনাকে কিন্তু একটা লিমিট করে দেওয়া হয়, সেটা হতে পারে 50,000 অথবা 1,00,000 অথবা কিন্তু 2,00,000 অথবা 3,00,000। আপনার কিন্তু যে সোর্স অফ ইনকাম অনুযায়ী কিন্তু আপনাকে একটা লিমিট বেঁধে দেওয়া হয়, সেই লিমিট অনুযায়ী আপনি কিন্তু এক মাসে টাকা খরচ করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনার ক্রেডিট কার্ডের লিমিট 60,000, তো আপনি এক মাসে কিন্তু আপনি 60,000 টাকা কিন্তু খরচ করতে পারবেন, ঠিক আছে। তো এক মাসে কিন্তু আপনি টাকা খরচ করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে টাকা নেই তাও কিন্তু আপনি 60,000 কিন্তু খরচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই টাকাটা সে পরবর্তী এক মাসে কিন্তু আপনাকে শোধ দিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রথমে আপনি সেই টাকাটা খরচ করুন, খরচ করার পর এবং নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু আপনাকে সেই টাকাটা পেমেন্ট করে দিতে হবে। এক কথায় বলতে গেলে আপনি অ্যাকাউন্টে যত টাকা জমিয়েছেন সেইটা কিন্তু আপনি ডেবিট কার্ডের মাধ্যমে খরচা করতে পারবেন, কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি প্রথমে খরচা করবেন তারপরে কিন্তু আপনি টাকা পেমেন্ট করবেন, ঠিক আছে, বোঝা গেল। তো এবার যে এই ক্রেডিট কার্ড কাদের জন্য, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, দেখুন এটা ক্রেডিট কার্ড কিন্তু যারা বিজনেসম্যান অথবা যারা চাকরি করে অথবা যাদের সোর্স অফ ইনকাম বেশি তারা কিন্তু এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। যাদের কিন্তু ব্যাংকের লেনদেনটা ভালো হয়, ধরুন ব্যাংকের লেনদেন হচ্ছে 60,000-70,000 বা এক মাসে 1,00,000-1,50,000-2,00,000 টাকা ট্রানজ্যাকশন সবসময় হয়, তাদের কিন্তু ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে এবং তারা খুব সহজে কিন্তু ক্রেডিট কার্ডটা পেয়ে যাবে। কিন্তু যারা প্রত্যেক মাসে 2,000-3,000 বা 500 টাকা লেনদেন করে তারা কিন্তু ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, ঠিক আছে। তো এর পরের পয়েন্টটা হচ্ছে আপনি ক্রেডিট কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন। তো দেখুন ক্রেডিট কার্ডের জন্য আবেদন দু রকম করা যায়, আপনি একটা অনলাইনে আবেদন করতে পারেন অথবা কিন্তু অফলাইনে আবেদন করতে পারেন। যদি আপনি অনলাইনে আবেদন করতে চান তো যেই ব্যাংকের আপনি ক্রেডিট কার্ড নিতে চান সেই ব্যাংকের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যার পর কিন্তু সেখান থেকে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারেন। এবং অনলাইনে আবেদন করার সময় সেখানে কিন্তু ইনকাম প্রুফ আপনাকে দিতে হবে, তো সেই ইনকাম প্রুফ অনুযায়ী কিন্তু আপনার ক্রেডিট কার্ডে কিন্তু লিমিটটা করে দেওয়া হবে। এবং যদি আপনি ব্যাংকে গিয়ে আপনি যদি অফলাইনে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করেন সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস আপনাকে নেওয়া হবে এবং কিন্তু ইনকাম প্রুফ কিন্তু অবশ্যই সেখানে নেবে, সেই ইনকাম প্রুফ অনুযায়ী কিন্তু আপনি ক্রেডিট কার্ডে কিন্তু লিমিটটা আপনাকে করে দেওয়া হয়। তো ব্যাংক আপনাকে যত টাকা লিমিট করে দেয় সেই লিমিট অনুযায়ী কিন্তু আপনি টাকা খরচ করতে পারবেন, সেটা অনলাইনে পেমেন্ট হতে পারে বা অথবা শপিংয়ে আপনি সেটা ইউজ করতে পারেন। তো আপনি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্রেডিট কার্ডের আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, আপনি কিন্তু এটিএমে কিন্তু আপনি ক্রেডিট কার্ডে ইউজ করবেন না, এটিএমের মাধ্যমে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তুলবেন না। এর জন্য কিন্তু আপনাকে বেশ ভালো রকমের কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে, ঠিক আছে। আপনি কিন্তু অনলাইন শপিং বা অনলাইন ট্রানজ্যাকশন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটিএমে ক্রেডিট কার্ডে কিন্তু ইউজ করবেন না। যদি আপনি এটিএমে যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তোলেন তাহলে কিন্তু আপনাকে বড় রকম কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে। তো এবার বলবো ক্রেডিট কার্ডে কী কী সুবিধা আছে। তো দেখুন তো ক্রেডিট কার্ডের সবথেকে বড় সুবিধা আছে ইমার্জেন্সি। তো ধরুন কোনো কারণে আপনার ইমার্জেন্সি টাকা লাগবে, তো সেই জন্য কিন্তু আপনি কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি টাকা পাচ্ছেন না, তাহলে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি সেই টাকাটা ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। সেই টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়, কোনো সমস্যা নেই। আপনি কিন্তু ক্রেডিট কার্ড আপনার যদি কাছে থাকে তাহলে কিন্তু যে কোনো জায়গায় আপনার কোনো কিন্তু দুর্ঘটনা হোক বা কোনো কোনো প্রবলেম যদি কোনো আপনি ফেসে যান তাহলে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ইনস্ট্যান্ট কিন্তু টাকা কিন্তু আপনি সেখানে ইউজ করতে পারবেন, আপনার কিন্তু কারো কাছ থেকে হাত পাতার দরকার নেই। এবং যদি সেই টাকাটা যে আপনি ইউজ করলেন সেই টাকাটা কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় অনুযায়ী কিন্তু আপনি সেই টাকাটা পেমেন্ট করে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো ক্রেডিট কার্ডের যে সেকেন্ড সুবিধা হলো সেটা হচ্ছে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি অনলাইন শপিং করেন বা বিভিন্ন রকমের যে আপনি ইউজ করেন তার মাধ্যমে কিন্তু আপনাকে বিভিন্ন রকম রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয় এবং সেই রিওয়ার্ড পয়েন্টটা কিন্তু আপনি পরবর্তীকালে কিন্তু আপনি ক্যাশে কিন্তু ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও এর তৃতীয় যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে তো এবার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম ডিসকাউন্ট এবং স্পেশাল অফার কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি অনলাইন শপিং করেন বা অনলাইন ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু বিভিন্ন রকম স্পেশাল ডিসকাউন্ট এবং স্পেশাল অফার কিন্তু পাওয়া যায়। তো আমি একবার ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন হোটেল বুক করেছিলাম, তো সেখানে কিন্তু 3,000 টাকা সেখানে চার্জ ছিল, কিন্তু সেখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার জন্য আমাকে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়েছিল। সেই জন্য কিন্তু আমি 2,000 টাকা কিন্তু আমি হোটেলটা
বুক করতে পেরেছিলাম। সেই জন্য কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন রকম স্পেশাল ডিসকাউন্ট এবং বিভিন্ন রকম কিন্তু রিওয়ার্ড পাওয়া যায়, ঠিক আছে। তো এবার বলবো ক্রেডিট কার্ডে কি কি অসুবিধা আছে। তো দেখুন, তো প্রথম যে অসুবিধা আছে যে সময় অনুযায়ী টাকা পেমেন্ট না করা। তো আপনি যদি সময় অনুযায়ী আপনি যে ক্রেডিট কার্ডের যে বিলটা হয়েছে সেটা যদি সময় অনুযায়ী আপনি সেই টাকাটা পেমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনাকে বড় রকমের কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হয়। সেই জন্য কিন্তু আপনি যে ক্রেডিট কার্ডটা ইউজ করবেন এবং যত টাকা খরচ করবেন সে কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী আপনি সেই টাকাটা কিন্তু পেমেন্ট করে দেবেন। যদি আপনি পেমেন্ট যদি না করেন তাহলে কিন্তু বড় রকমের আপনাকে পেনাল্টি দিতে হবে, ঠিক আছে। তো এরপরের যে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে এটিএম। তো যদি আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি এটিএমে যদি আপনি টাকা তোলেন তাহলে কিন্তু আপনাকে বড় রকমের কিন্তু পেনাল্টি দিতে হবে, ঠিক আছে, বোঝা গেল। আপনি যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এটিএমে টাকা তুলবেন না, আপনি কিন্তু অনলাইন শপিং বা অনলাইন ট্রানজ্যাকশন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটিএমে ক্রেডিট কার্ডে কিন্তু ইউজ করবেন না। যদি আপনি এটিএমে যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা তোলেন তাহলে কিন্তু আপনাকে বড় রকম কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে, ঠিক আছে। এবং সেই পেনাল্টিটা ততদিন চলবে যতদিন না আপনি সেই টাকাটা পুনরায় সেই টাকাটা পেমেন্ট করে দিচ্ছেন। সেই টাকাটা যতদিন আপনি পেমেন্ট করবেন না ততদিন কিন্তু সেই পেনাল্টি কিন্তু বেড়েই যাবে, ঠিক আছে। তো আপনি যদি এটিএমে যদি কোনো কারণে ইমার্জেন্সিতে টাকা আপনি তুলেও নেন সেই টাকাটা কিন্তু আপনি তা খুব তাড়াতাড়ি কিন্তু পেমেন্ট করে দেবেন, ঠিক আছে। যদি আপনি পেমেন্ট যদি না করেন তাহলে কিন্তু সেই পেনাল্টিটা পরবর্তীকালে বাড়তে থাকবে, ঠিক আছে, বোঝা গেল। সেই জন্য কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে এটিএমে যেন আপনি ক্রেডিট কার্ডে ইউজ না করেন, ঠিক আছে। তো ক্রেডিট কার্ডে তিন নম্বর যে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি ক্রেডিট কার্ড কোনো কারণে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তো যে কোনো ব্যক্তি ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য কিন্তু এই ক্রেডিট কার্ড ইউজ করতে পারবে। সেই জন্য কিন্তু ওটিপি আসবে না, আপনার মোবাইলে কিন্তু কোনো ওটিপি ছাড়াই কিন্তু সেই ব্যক্তি এই কার্ডটি কিন্তু ইউজ করতে পারবে এবং বিভিন্ন কিন্তু ট্রানজ্যাকশন করতে পারবে। সেই জন্য কিন্তু যদি কোনো কারণে আপনার ক্রেডিট কার্ডটা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু আপনি ক্রেডিট কার্ডটা কিন্তু বন্ধ করে দেবেন ব্যাঙ্কে গিয়ে, ঠিক আছে, বোঝা গেল। তো ক্রেডিট কার্ডের যে তৃতীয় অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত খরচ। তো যদি আপনার কাছে একটা ক্রেডিট কার্ড থাকে তো আপনি যদি শপিংয়ে যান তো অনেকে কি করে যে শপিংয়ে যাওয়ার পর সে কিন্তু সেই জিনিসটা নেওয়ার তেমন একটা ইচ্ছা নেই, কিন্তু ক্রেডিট কার্ড থাকার জন্য সেই জিনিসটা কিন্তু নেওয়ার ইচ্ছে প্রকাশ করে। কারণ হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট আপনাকে দিতে হচ্ছে না, এক মাস পরে কিন্তু সেই টাকাটা আপনাকে দিতে হবে। সেই জন্য কিন্তু অনেকে কি করে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু সেই জিনিসটা পারচেস করে নেয়। সেই জন্য কিন্তু সেই অতিরিক্ত খরচ কিন্তু বেড়ে যায়। সেই জন্য কিন্তু যাদের কাছে ক্রেডিট কার্ড থাকে তারা কিন্তু অতিরিক্ত খরচ করে দেয়। এরপরে বলবো যে এই ক্রেডিট কার্ডে যে আপনার বিলটা হবে এই বিলটা আপনি কি করে পেমেন্ট করবেন। তো দেখুন, এটা হচ্ছে অফলাইনে অথবা অনলাইনে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন। যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন তাহলে কিন্তু বিভিন্ন রকম অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে ফোনপে আছে এবং বিভিন্ন রকম কিন্তু ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের বিল কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন, খুব সহজে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি কিন্তু সেখানে ক্রেডিট কার্ডের নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ক্রেডিট কার্ডে কত বিল হয়েছে সেখানে কিন্তু শো হবে এবং কিন্তু সেই টাকাটা আপনি পেমেন্ট করতে পারবেন। এবং কিন্তু সেখানে পেমেন্ট করার সময় আপনার কিন্তু মিনিমাম আপনি পেমেন্ট করতে পারবেন অথবা কিন্তু আপনি ফুল পেমেন্ট করতে পারেন। তো আমি আপনাদের রেকমেন্ড করবো আপনি যেন ফুল পেমেন্টটা করেন। যদি আপনি ফুল পেমেন্ট সবসময় করতে থাকেন তাহলে কিন্তু আপনার সিবিল স্কোরটা কিন্তু বাড়বে, সেই জন্য কিন্তু পরবর্তীকালে লোনের জন্য আপনার খুব সুবিধা হবে। সেই জন্য কিন্তু আমি আপনাদের বলবো যে আপনি ফুল পেমেন্ট আপনি করে দেবেন, ঠিক আছে। আপনার যত বিল হবে সেই টাকাটা কিন্তু ফুল পেমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং কিন্তু আপনি অফলাইনেও এই পেমেন্টটা করতে পারেন, আপনি কিন্তু সরাসরি সেই ব্যাংকে গিয়ে কিন্তু সেই বিলটা আপনি পেমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারেন যে ক্রেডিট কার্ড কী, ক্রেডিট কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবে এবং ক্রেডিট কার্ডে কী কী সুবিধা আছে এবং ক্রেডিট কার্ডে কী কী অসুবিধা আছে, এ টু জেড আলোচনা করলাম। যদি এই ভিডিওটা আপনাদের কোনো প্রয়োজন আসে তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।